ঘরে বসে চিড়িয়াখানা দর্শনের অ্যাপ আনলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। এই লকডাউন পিরিয়ডে বাড়ির বাচ্চারা কিন্তু একবারই কিন্তু মন বসাতে পারছে না। কি করা যায়? উপায় নেই। করোনার থাবা যেন বাচ্চাদের মন থেকে খুশি কেড়ে নিয়েছে, তাই এই সময় দাঁড়িয়ে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ থেকে একটি নতুন অ্যাপসের সূচনা করলেন। আগে হ্যাঁ, এটি সম্পূর্ণ বাচ্চাদের জন্যই তৈরি করেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অ্যাপসটির নাম ইজু কলকাতা। আসুন আমরা জেনে নিই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই অ্যাপসের মাধ্যমে কী কী হতে পারে। ওই ছোটোটা, এই বাচ্চাটা, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে 12 দিন ওর বয়স, নতুন অতিথি আমাদের এই জেব্রা ক্যালকাটা জুতে। মোট কটা জেব্রা হলো? আটটা বোধ হয় টোটাল, তাই তো? আমাদের জেব্রা আটটা জেব্রা। যে ভিডিও সেকশনে আমি সেই স্প্লিট করে, যদি ধরুন মানে বাঘকে দেখতে চাই, তাহলে একদম ক্লিক করলে সে একদম ভিডিও চিড়িয়াখানায় যেরকম বাঘ ঘুরে বেড়াচ্ছে সেরকম বাঘ দেখতে পাবে। অন্যান্য জন্তু যদি দেখতে ইচ্ছা করে তাদেরও দেখতে পাবে। প্রায় আমরা এখানে চেষ্টা করেছি বলে 109টা আমরা এখন অ্যাড করেছি। 109টা আমরা বিভিন্ন পশু পাখি যারা রয়েছে এই চিড়িয়াখানার মধ্যে আমরা এটাকে আপলোড করে দিয়েছি এবং আগামী দিনে আরও আমাদের আপলোড করার পরিকল্পনা রয়েছে। এবং এর সাথে সাথে যেমন তারা একটা এন্টারটেইনমেন্টের তাদের ব্যবস্থা হলো যে তারা বিভিন্ন পশু পাখি কোথায় কী আছে দেখতে পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা এডুকেশনাল ইনফরমেশানও তারা পাবে। এইটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। যে আমি একটা টিপলাম, ধরুন আমি টাইগার বা লায়ন টিপলাম, তার ইতিহাস আমাদের এই জুতে কবে এসছে, কীভাবে কী করছে, তাদের খাওয়া, তাদের প্যাটার্ন, সমস্ত কিছু ডিটেল, অর্থাৎ এডুকেশনাল ইনফরমেশানও তারা এখান থেকে পাবে। অর্থাৎ দুটো পারপাস তাদের সার্ভ হবে। একে এই লকডাউন পিরিয়ডে কেউ জুতে আসতে পারছে না, এডুকেশনাল ইনফরমেশন দরকার হয় কোনো একটা পার্টিকুলার পাখি বা কোনো একটা জন্তু বা অন্য কোনো একটা প্রজাতি কী আছে তার ডিটেলিং, সেই ডিটেলিংটা ওখান থেকে পেয়ে যাবে। এবং আরও তার সাথে আমরা যেটা করেছি, একটা প্যানোরামিক ভিউ রয়েছে 360 ডিগ্রি, মানে যেখানে পুরো চিড়িয়াখানা যেখানে যেখানে ও মনে করবে যে ওই অ্যাপ থেকে ও সেখানে মনে করলে যেখানে ঘোরাবে সেই জায়গাতে সে পৌঁছাতে পারবে। এবং সর্বোপরি এখানে ভবিষ্যতের ই টিকিটও সে কাটতে পারবে এই অ্যাপটা থেকে। আজকে হয়তো আমাদের চিড়িয়াখানা বন্ধ আছে বিকজ অফ করোনা, কিন্তু ভবিষ্যতে কেউ যদি মনে করেন অনলাইনে টিকিট